মাত্র ছয় মাস আগে বাবার বাড়িতে আইসো। হাল্লা গো, আমি কই কি আর বুয়ারে শুনে কি, আমি কি কইছি রতে ঘাইমা গেছি? হ, খিদে কি তোমার একলাই লাগছে? খিদা তো আমারও লাগছে। খুব খিদা লাগছে, এই কারণে তো আপনার মেয়েরে টাইনে নিয়ে আসি, রাস্তা খুব জ্যাম ছিল। বাবা আমি তো জিজ্ঞাসা করছি তুমি কেমন আছো? ও, রুই মাছ পাক করছে, এইটা তো আমার খুব প্রিয় খাবার। এটা এই তুমি আসো। বাবা দেখলা তো নিজে চোখে, বারাত তো পয়লা একটা আনতে কই আর একটা নই আসি, লবণ আনবার কই সিরি নই আসি, দেখলা তো কিভাবে যে আমার সাথে সংসার করি। বাবা কি করব রে বাবা, অনেক দিয়া দিয়া লাগছি, মানে তো সংসার করতেই হবে, মানে ব্যাক কল হইলো কিছু করার নাই, বুঝছো না? একটু মিলা দিলে কিছু শুনে না বাবা, একটু মিলা দিলে চলতে হবে। আয়ো বাবা, আয়ো মা। আমি কি বড় নাকি, কানে কম শুনি? যে বাজার সদাই করা লাগে ওইটা আমিও জানি, আমার কি কাণ্ড গিয়ার নাই গিয়া বাজারে যাইতেছি, বাজার সদাই যা লাগে সব আনু, আর বাজারের সবচেয়ে বড় রুই মাছটা আনি। আমি আইছি, ভাইরা ভাই কই? ওই যে কই জানি, ভাইরা ভাই, হো ভাইরা ভাই, ভাইরা হো ভাইরা। আবার তুমি জানোই তো ওই একটু বোকা শুকা, ওই যাইছে। হো ভাইরা।
সুমি তে আইছো আবার বউটা মাইরাটা আইছে দুলা ভাই তুমি কি কইলা যাই গো মাছের মাথা কিন্তু আমার আরে হ্যাঁ কি মাছের মাথা খাইতে চাইছে তুমি কি কইতেছ আন্দাজ কি আমি ছোট মাছ আনছি বাজারের সবচেয়ে বড় মাছটা আমি আনছি 6 কেজি ওজন ছিল এটা বল শুন তো রাগ করিস না হ্যাঁ তো বয়রা একটা কই আরেকটা শুনি মাছের মাথা কিন্তু আমি খামু এই ভেঙ না মাও আচ্ছা আপা মাছের মাথা নাকি তো আর জামাই খাবো আরে মাছ আনার আগে হাই কইছে মাছের মাথা খাইব তোরা খাবার শেষ করে আগে আপা আমি আজকে আমি বেরাই ফেলাইছি তুই আমার জামাই মাছের মাথা খাবি না তুই কই পারলি কি কও লেনজা দিবা আমারে লেনজা আমি খাইতাম না জামাই দেখছো আলা আর যাই কো আমার জামাই হলো মাছের মাথা খাবে আরে না না হাই খাবো মাছের মাথা না আমার জামাই খাবো আমি তো বসে থাকি আরে না আমার জামাই খাবো বলটা কি কয় আপা আমার জামাই বল কইলো সমাজের মধ্যে ভালো মানুষ এরা এদের মতো মানুষ হয় না খুবই ভালো তোদের কথা শুনে তোরা যেটা কোথায় শুনে কিন্তু যদি একটা ভালো ছেলের কাছে বিয়া দিতাম তো গো তাইলে এই ছেলে যদি মনে করে যে নেশা খাইতো খারাপ কাজ করতো সমাজে খারাপ সব করতো তাহলে তাহলে কি সুখী হইতি তোরা কো এখন সুখী হইতি না শুনলে মা তোরা চিন্তা করিস না এদের দুইজনের চিকিৎসা করার জন্য যত টাকা লাগে আমি দেব কোনো সমস্যা নেই এদেরকে সুস্থ করে তুলবো আমি আল্লাহ যদি করায় আর এই যে মাছের মাথা লড়ে তোরা মারামারি করতেছ মাছ আমি যখন ছোট জামাই আইব কইছে তখন আমি মাছ তোর খালারে দিয়ে পাকায় রাখছি এখন দুইজনে মিলাই মাছ খাইতে পারবি বড় মাছের মাথা এখন চল বাবা ঘরে চল আর মারিস না বললাম দোস্ত আমার কথা শুনলো না আমি কি সারা জীবন কলস হয়ে থাকবো আল্লাহ আমার বাঁচাইবো না কেউ হাই রে দোস্ত রে তুই আমার চিনলি না তোর বিপদে আমি শত সাহায্য করলাম রে দোস্ত তুই আমার চিনলি না তুই আমার ফেলাই দিয়ে গেলি গা দোস্ত রে কি করলা আল্লাহ দোস্ত তুই আমার বাঁচাইলি এভাবে আমারে কলস বানাইছিল চাচা দাও এটা দাও এটা আমার কাছে দাও এটা তোমরা সেখানে করবা